ভূমিকম্প, এটা যে কত বড় ভয়াবহ আযাব, এবং এটার দ্বারা আল্লাহ পাক যে কত সহজেই কোনো জাতিকে ধ্বংস করতে পারে সেটা এই ঘটনা থেকে উপলব্ধি করা দেয়। তো সম্মানিতিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। এখন কিন্তু যত দিন যাচ্ছে ভূমিকম্প আরও বাড়তে আসে, আর আশঙ্কা বেশি। কেন ভূমিকম্প হয়? এই ভূমিকম্প কি এমনি আসে? এই যে তুফান আসে, এটা পাহাড়ের কি নাম সমুদ্রের পানি এমনি তুফানে পরিণত হয়, নাকি সেটাও কোনো কারো হুকুমে চলে? জি, সেটা একমাত্র আল্লাহর হুকুমে চলে। কোনো সম্প্রদায় তারা ওজনে কম দিত, কোনো সম্প্রদায় আল্লাহ নাফরমানি করত, আল্লাহর সাথে শিরিক শিরিক করত, যার কারণে আল্লাহ পাক তাদেরকে বড় বড় আযাব দিয়েছে। আল্লাহ তাআলা এত বড় বড় আযাব পূর্বের উম্মতদেরকে দিয়েছেন, কিন্তু ওই উম্মতদের কাছে কখনো কখনো মানে বিশেষ যে পাপ, যেমন কওমে লুতের কাছে, হ্যাঁ, তাদের লাওয়াত জিনার পুরুষ পুরুষের সাথে জিনার অপরাধ, এটা তাদের মধ্যে ছিল। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। এই জমিনবাসী, এই বস্তিবাসী, এরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসত, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু, তারা যদি ঈমান আনত, প্রকৃত ঈমান, শুধু মুখের দামে প্রকৃত ঈমান যদি তারা গ্রহণ করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান থেকে তাদের উপর বরকত অবতীর্ণ করতাম। আল্লাহ তাআলা পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করেছে, তাদের কাছেও তারাও এই দুনিয়ার সুখ শান্তির জন্য যত চেষ্টা করা সব করেছে। ওয়া আম্মা থামুদু ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। হ্যাঁ, কওমে থামুদ, কওমে লুত, হ্যাঁ, কওমে আদ, পূর্বের যুগলি উম্মত আছে, এই উম্মতদেরকে আল্লাহ পাক তো এই পৃথিবীতে তাদেরকেও এরকম শক্তি দিয়েছিল, দুনিয়ার নিয়ামত দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আযাব দ্বারা দুনিয়ায় ধ্বংস করেছে, এবং সেই ইতিহাসগুলি আল্লাহ পাক কোরআনে মাঝে মধ্যে উল্লেখ করেছেন, কোরআনে মাঝে মধ্যে উল্লেখ করেছেন। আর আসলে এই পৃথিবীর যত সৃষ্টি আছে, এই সবগুলি সৃষ্টি হলো আল্লাহর সৈনিক। বাতাস আল্লাহর সৈনিক, পানি এটাও আল্লাহর সৈনিক, এই জমিন সব কিছু আল্লাহর হুকুমে চলে, সেটা একটা প্রমাণ, তাই না কি? জমিন একদম সমতল জমিন, কিন্তু সেই জমি হঠাৎ করে জমিন কীভাবে হেলে যাচ্ছে, আর হিলে, হ্যাঁ, এই জমিন উপরে যেগুলি আছে সবগুলি অটোমেটিক ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তো সামান্য আল্লাহ পাক কিছু নমুনা দিয়েছে। বড় ভূমিকম্প তো হবে কিয়ামতের পূর্বে, যেখানে পাহাড় পর্বত জমিতে যা কিছু আছে সব কিছু ধুলির কোনার মতো সেগুলো উঠতে থাকবে। আল কারিয়া তুম আল কারিয়া ওমা আদরা কুম আল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রঙিন পশমের মতো পাহাড়গুলি এরকম মানে বাতাসে উঠতে থাকবে, সেই দৃশ্য তো তো পরে। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে সেটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা কিভাবে পারবেন, কিন্তু এই ধরনের দু একটা ঘটনা আল্লাহ পাক ঘটিয়ে দেয়। এই ঘটনা যদি আমরা একটু খুব গভীর জ্ঞানে চিন্তাভাবনা করি, তাহলে আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, আমাদের কত পাওয়ার, এটাকে আমরা বুঝতে পারতেছি, তাই না কি? আল্লাহ কিন্তু চাইলে, হ্যাঁ, যারা বড় বড় সুপার পাওয়ার দেশ যেগুলি আছে সেগুলিকে আল্লাহ পাক একেবারে কয়েক সেকেন্ডের ভিতরে এভাবে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, এ দেশে এখন সবচেয়ে বড় মানে পাওয়ার বা সবচেয়ে বড় হাতিয়ার কি? অ্যাটেম বোম, নাকি? তো অ্যাটেম বোম যেই একটা জায়গাতে সংরক্ষণ করা আছে, হ্যাঁ, বেশিরভাগ এগুলো হয়তো মাটির নিচে, হ্যাঁ, কোনো একটা বড় কিছু সংরক্ষিত এলাকা বানিয়ে সেখানে হয়তো সংরক্ষণ করে। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা চাইলে এই মজুদগুলি ধ্বংস করতে সেখানে কোনো বাহিনী পাঠাতে হবে?
ফেরেশতা পাঠাতে হবে, হ্যাঁ ওখানকে আবাবিল পাঠাতে হবে? আল্লাহ চাইলে কিছুই পাঠাতে হবে না, এমনি ওটা মাটির নিচে ঢুকে দেবে, পুঁতে দেবে, ধ্বংস হয়ে যাবে, তাই নাকি? তো আল্লাহ তিনি যে কত বড় ক্ষমতাবান, তিনি কত বড় শক্তিশালী, আর তিনি হলো রব। হ্যাঁ তিনি তো যখন যা ইচ্ছা তাই করতে পারে। আজকে কত ফ্যামিলি এমন আছে যারা হয়তো, হ্যাঁ তাদের পুরা ফ্যামিলি সহ হয়তো এক বাড়িতে একসাথে দাফন হয়ে গেছে, এখনও মাটির নিচে কত ফ্যামিলি আছে বোঝা কঠিন, তাই নাকি ভাই? আর আমাদের যতটুকু আমরা উপলব্ধি করি সেটা হলে আমাদের দেশে চাইতে এগুলো আরও উন্নত দেশ, এবং তারা যে বিল্ডিংগুলি নির্মাণ করেছে আরও আধুনিক থেকে আধুনিক আধুনিকভাবে, এখন নতুন করে যেগুলো বিল্ডিংয়ের প্ল্যানিং হচ্ছে এগুলিতে কিন্তু মানে ভূমিকম্প হতে পারে এই সম্ভাবনাকে সামনে রেখেই কিন্তু প্ল্যানিং করা হয়, কিন্তু আল্লাহর শক্তির সামনে এগুলি কোনো প্ল্যানিং চলবে না। এই জন্য আল্লাহ তাআলা আগে যে বলছেন যা তারা যদি ঈমান নিয়ে আসত, ওয়াত্তাকাউ এবং আল্লাহর ভয় করে চলত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ বলছেন আমি আসমান থেকে বরকত অবতীর্ণ করতাম। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন তো আমরা পড়ি, অর্থ জানি, বুঝি, কিন্তু ইয়াকিন কতটুকু আছে নাকি? হ্যাঁ আল্লাহর ভয় করে যদি চলি, আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দিবে। আর বরকত জিনিস এটা একটা আলাদা জিনিস, এটা অনেক সময় চোখে দেখা যায় আর অনেক সময় চোখে দেখা যায় না, উপলব্ধি করা যায় না। আল্লাহ তাআলা বরকত দিবেন, এটা আল্লাহর ওয়াদা, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আমার এই কথাকে অস্বীকার করেছে, বিশ্বাস করে নাই, ইয়াকিন করে নাই। ফা আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তারা যে অপকর্ম করেছে এই অপকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি এবং শাস্তি দিয়েছি। আগে বলছেন আফা আমিনা আহলুল কোরআ আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, জমিনবাসী তারা কি নিশ্চিত হয়েছে, তারা কি আশঙ্কা মুক্ত মনে করে যে তাদের কাছে এমন সময় আমার আজাব আসবে যে তারা তাদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় আছে? আল্লাহ পাক আগে বলে দিয়েছে, তারা কি নিজেকে একেবারে মানে এই সুন্দর বাড়িতে, সংরক্ষিত বাড়িতে নিজেকে পরিপূর্ণ বিপদ মুক্ত মনে করে? তারা কি এটা মনে করে না যে তুমি এই এই মজবুত বাড়িতে ঘুমিয়ে আসো, এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ আমার আল্লাহর আজাব তোমার কাছে পৌঁছে যেতে পারে? এবং বলছেন আও আমিনা আহলুল কোরআ আন ইয়াতিয়াহুম বাসুনা দুআউ ওয়া হুম ইয়ালাবুন, অথবা কেউ হয়তো সকালবেলা খেলাধুলা করতেছে সেই মুহূর্তেও হয়তো আমার পক্ষ থেকে আজাব আসবে, আজাব তাকে পাকড়াও করতে পারে, কিন্তু আসলে এই আজাব থেকে তারা একেবারে পরিপূর্ণ নিজেকে নিরাপদ মনে করে একেবারে মন চায় জিন্দেগি তারা জীবনযাপন করছে। তো আল্লাহ তাআলা বহু আগে যে কথাগুলি বলেছেন সেটা এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এই ভূমিকম্পটা এসেছে কখন? ফজরের একেবারে আগ মুহূর্তে, যখন মানুষ একেবারে আরামের ঘুমে যা ছিল, তারা উপলব্ধি করে তারা বুঝতেও পারেনি যে এটা কখন আজাব আসবে। যদি তুফান আসে, ঝড় আসে, তাও তো আগের থেকে একটু কিছু বোঝা যায়, একবারে তো পানি মানে পাহাড় হয়ে পুরো আসে না, হয়তো বা একটু আস্তে আস্তে আসে, মানুষ একটু দৌড়াই, পলাই, বাঁচার চেষ্টা করে। কিন্তু দেখেন আমরা এতদিন মনে করতাম যে এই তুফান এটাই মনে হয় সবচেয়ে বড়ো আজাব, হ্যাঁ এরপরে কী নাম ঝড় বাতাস এটা মনে হয় সবচেয়ে বড়ো আজাব, কিন্তু ভূমিকম্প এটা যে কত বড় ভয়াবহ আজাব, এবং এটার দ্বারা আল্লাহ পাক যে কত সহজেই কোনো হ্যাঁ জাতিকে ধ্বংস করতে পারে সেটা এই ঘটনা থেকে উপলব্ধি করা দেয়। তো সমাজ দিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজুল ইলম, কিয়ামত আসার পূর্বে আল্লাহ তাআলা ইলমকে ছিনিয়ে নেবেন। ইলম বলতে কোন ইলম? দিনী ইলম, দুনিয়াবী ইলম তেমন অ্যাডভান্স হচ্ছে, অ্যাডভান্স থেকে অ্যাডভান্স হচ্ছে, দিনী ইলম আল্লাহ পাক তুলিয়ে নেবেন। কীভাবে তুলে নেবেন? লা ইয়ানজাউ ইনতিজাআন, ইলমকে ছিনিয়ে নেওয়ার মানে এটা নয় যে একজন ব্যক্তি কাপড় পরে আসে, কাপড়টা খুলে নিলাম, ইলম আসে, ইলম নিয়ে গেলাম, এভাবে নয়।
ولكن يقبض العلم بقبض العلماء جرا علماء থাকবেন দ্বীনের যারা সঠিক জ্ঞানী থাকবেন আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিবেন তাদের মতো আর আলেম তৈর হবে না এইভাবে ইলম কমে যাবে কিয়ামতের পূর্বে ওয়াতাকসুরু জালাজিল এবং বেশি বেশি ভূমিকম্প হবে বেশি বেশি ভূমিকম্প হবে এখন কিন্তু যত দিন যাচ্ছে ভূমিকম্প আরো বাড়তে আছে আর আশঙ্কা বেশি ঠিক আছে কেন ভূমিকম্প হয় এই ভূমিকম্প কি এমনি আসে এই যে তুফান আসে এটা পাহাড়ের কি নাম সমুদ্রের পানি এমনি তুফানে পরিণত হয় নাকি সেটাও কোনো কারো হুকুমে চলে জি সেটা একমাত্র আল্লাহর হুকুমে চলে তারা অন্য কারো হুকুম মানবে না কারো হুকুম মানবে না এই বাতাস আমাদের সেবা করে পানি এটা আমাদের আরেকটি জানের নাম কিন্তু এই বাতাস দিয়ে এই পানি দিয়ে এই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় থেকে বড় আযাব দিতে পারেন তো এই আযাব আল্লাহ পাক ইতিপূর্বে উম্মতদেরকেও দিয়েছেন আমাদেরকে অত বড় আযাব এখন কিন্তু দেয়নি কওমে লূতের যে বস্তি ছিল গ্রাম ছিল আযাব কি দিয়েছিলেন যে ওই পুরাটা গ্রাম একেবারে পুরাটা গ্রাম মাটি সহ আল্লাহ পাক উপরে নিয়ে গেছে নিয়ে যে সেই গ্রামটাকে আবার উল্টা করে এভাবে নিচে ফেলে দিয়েছে কওমে সামুদ কওমে আদ কওমে নূহ কীভাবে তুফান এসেছে উপর থেকেও পানি নিচ থেকেও পানি একে সারা পৃথিবীটাকে একে প্লাবিত করে ফেলেছে পানি দিয়ে ভরে দিয়েছে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা এত বড় বড় আযাব পূর্বের উম্মতদেরকে দিয়েছেন কিন্তু ওই উম্মতদের কাছে কখনো কখনো মানে বিশেষ যে পাপ যেমন কওমে লুতের কাছে হ্যাঁ তাদের লাওয়াত হ্যাঁ জিনার পুরুষ পুরুষের সাথে জিনার অপরাধ এটা তাদের মধ্যে ছিল কওমে আদ কওমে সামুদ হ্যাঁ কওমে সালে কোনো সম্প্রদায় তারা ওজনে কম দিত কোনো সম্প্রদায় আল্লাহ নাফরমানি করতো আল্লাহর সাথে শিরিক শিরিক করতো যার কারণে আল্লাহ পাক তাদেরকে বড় বড় আযাব দিয়েছে তো পূর্বের উম্মতদেরকে যেই অপরাধের অপরাধের কারণে এক একটা অপরাধকে কারণে আল্লাহ পাক এক একটা কওমকে ধ্বংস করেছে ওই সবগুলি বড় অপরাধ উম্মতে মুহাম্মাদের মধ্যে তার চাইতে আরও বেশি পরিমাণ অসংখ্য পরিমাণ আমাদের মধ্যে রয়ে গেছে কিন্তু তারপরেও তো আল্লাহ পাক দয়া করে আমাদের উপর অত বড় আযাব কিন্তু এখনও দেয়নি না দেওয়ার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করেছিলেন আয় আল্লাহ পূর্বের উম্মতের ন্যায় আমার উম্মতকে যেন এইভাবে সমষ্টিগতভাবে বড় আকারে আযাব দিয়ে সবগুলি উম্মতকে যেন এইভাবে ধ্বংস না করা হয় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ছোট ছোট আযাব কেন দেন দেওয়ার পর আমাদের দিয়ে আল্লাহ তা আমাদেরকে ইমানের চেতনাটা বৃদ্ধি করতে চান তুমি যেই ধারণায় বসে আছো এটা ভুল তুমি মনে করছো যে আমি বাড়িটা কমপ্লিট করতে পারলেই মনে হয় খালাস আর আমার শান্তি কে নেই নাকি তুমি মনে করতেছো যে আমি এই পরিমাণ টাকা উপার্জন করতে পারলেই আমি এই দোকানটা খুলতে পারলেই এই কারবারটা খুলতে পারলেই আমি এই কাজটা করতে পারলেই আমার ছেলে এখন মানে যোগ্য হয়ে গেছে এই চাকরিটা পালেই হ্যাঁ মানে আপনার যে সুখের যে পরিকল্পনা আপনি নিয়েছেন যেই পরিকল্পনা আপনি হাঁটতেছেন আপনি মনে করছেন আমি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই আমি দুনিয়ায় সুখী হয়ে গেলাম কিন্তু সুখের মালিক আপনি নয় এটাই হলো আমাদের সবচেয়ে বড় মারাত্মক ভুল